ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাকিবুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে লোকদের খাওয়ানো এটা বৈধ আছে কি না, আর চল্লিশা করা ইত্যাদি ইত্যাদি করা এটা বৈধ আছে কিনা, এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালাম চাচা জি রাকিবুল ভাই, মূলত আমরা শরীয়ত পরিপন্থী কাজ করতেই বেশি ভালোবাসি। মূলত মৃত ব্যক্তির জন্য যা যা করণীয় সেগুলো আমরা এর আগে কোনো এক প্রশ্ন উত্তরে দিয়েছিলাম। ব্যক্তির জন্য করণীয় হলো যে তার পক্ষ থেকে যদি হজ করার সামর্থ্য থাকার পরেও তিনি না করে মারা গিয়ে থাকেন তাহলে হজ করা যেতে পারে। সিয়াম যদি আদায় করতে না পেরে থাকেন তাহলে তার পক্ষ থেকে সিয়াম আদায় করা, এবং তার মারা যাওয়ার পর তার পক্ষ থেকে সাদাকা করা, এইরকম কিছু বিষয় হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয়, কুলখানি, চল্লিশা, মৃত্যুবার্ষিকী, তারপরে আরও বিভিন্ন বিষয়গুলো, এগুলো শরীয়ত সমর্থন করে না। তবে কেউ কেউ বলেছেন যে খাদ্য খাওয়ানো যেহেতু একটি ভালো কাজ, সেই হিসেবে মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা করা যেতে পারে। তবে এই কথার সমর্থনে রাসুলাম এবং তার সাহাবেদের পক্ষ থেকে কোনো আমল প্রমাণিত নয়। কিন্তু রাসুলামের পক্ষ থেকে যেটি প্রমাণিত সেটা হলো এই, যদি মৃত ব্যক্তির জন্য মৃত্যুবরণ করে তাহলে ওই মৃত্যু ব্যক্তির যারা নিকটাত্মীয় বা পরিবার, আহাল পরিবার, এই পরিবারদেরকে অন্য মানুষরাই আরো খাওয়াবে ব্যস্ত থাকার কারণে। কিন্তু আমার দেখা যায় যে পরিবারে মৃত্যুবরণ করেছেন উক্ত পরিবার কর্তৃক অন্যকে খাওয়ানোর আয়োজন করা হয়, এটা যা একেবারেই শরীয়ত বিরোধী কাজ। ইবনু তাইমিয়া, আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাটি অত্যন্ত খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে বলেছেন যে আম্মা সুনাত আহলিল মাইয়িত তুআমানু ইয়াদউনা নাস ইলাইহি, মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারেরাই যে অন্যকে খাওয়ানোর জন্য খাবার তৈরি করে, এটা ফাহাদা গয়র মাশরুর, এটি শরীয়তে সিদ্ধ নয়। ওয়াইন্নামা হুয়া বিদআহ, বরং এটি বিদআত বলা হয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। আর আল্লাহ রাসূল সাল্লামের কাছেও যখন এই মানে মৃত ব্যক্তিদের আত্মীয়কে যে খাওয়াতে হবে এই মর্মে একটি হাদিস রয়েছে, যেটি এরকম, জাফর বিন আবু তালেবের যখন মৃত্যু সংবাদ রাসূলের কাছে আসলেন তখন তিনি ঘোষণা করলেন ইসনাউ লি আলি জাফর তুআমান ফাকাদ আতাহুম মা ইশকুলুহুম, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো, কেননা তাদের এমন একটি দুশ্চিন্তা এসে গেছে যা তাদেরকে সবাই ব্যস্ত রাখবে, খাবার খাওয়া থেকে বিমুখ রাখবে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মূলত মৃত ব্যক্তির পরিবারকেই আরো অন্যান্য লোকদের খাওয়ানো উচিত, তাদের শোকাবহ এই ঘটনার সঙ্গে মিলন রেখে এবং তাদের সহমর্মিতা প্রকাশ করার জন্য তাদেরকে এটা করা দরকার। অথচ এখন এটা বিপরীত দেখা যায় যা শরীয়তে সিদ্ধ নয়। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে এই খাওয়ানোর, এখানে বাস্তবতাটাও সবচেয়ে বড় বিষয় যে যদি মানুষকে খাওয়ায় তখন মানুষ এই খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পারঙ্গম, এবং দুর্নাম রটানোর ক্ষেত্রেও এটা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। তার চেয়ে যদি কোনো ভালো দিনই শিক্ষা প্রতিষ্ঠান অথবা মসজিদ ইত্যাদি জায়গায় যেগুলো দিনের কল্যাণের কাজে ব্যবহার হয়, লোকদের উপকার হবে, এরকম কাজে ব্যবহার করলে এটি সবচেয়ে বেশি সওয়াবের কাজ হবে বলে শরীয়ত নির্দেশনা দেয়। আল্লাহ আলমী সওয়াব। ওয়াসাল্লাল্লাহু নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।